আজ 11ই আগস্ট অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কৃষ্ণনগর স্কুলের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন অন্যান্য বিধায়ক ও দলীয় নেতৃত্বরা। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন, হাটে মাগুর মাছ বিক্রি করত, এখন হাজার কোটি টাকার মালিক অনুব্রতর বাড়িতে সিবিআই যাওয়া নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর কাঁথির আজ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে স্ট্যাচুতে মাল্যদান করে এই কথা বলেন তিনি। বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে যায়নি, ওটা আইনের বাইরে নয়। আমি তো পরশু দিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলবেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মডার্ন স্পোর্টিং তিনি নিজে, মোহনবাগান তার মা, এবং যেমন নন্দীগ্রামে বলেছিলেন মেজো বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, মেজো বোন বলে দিয়েছে তো আমার বাড়িতে তোমার জায়গা হবে না, যাও ভবানীপুরে ছাপ্পা মেরে জিতেছে। এই মুখ্যমন্ত্রীর ভাষা বাংলা সংস্কৃতির ধ্বংসকারী। কবিতা পড়েছেন তো, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং।